গুরুত্বপূর্ণ খবর। হাইকোর্টের নির্দেশের পরেও শাহজাহানকে হস্তান্তর নয়, সিআইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পড়ে আদালতের দ্বারস্থ ইডি। বিচারপতি হরিশ টান্ডনের দৃষ্টি আকর্ষণ ইডির, শুনানির আশ্বাস দিয়েছে ডিভিশন বেঞ্চ। সকালে কিছুক্ষণ আগে যে খবর আপনাদের দেখিয়েছিলাম, যেখানে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য, যদিও জরুরি ভিত্তিতে শুনানির কথা ছিল কিন্তু না, সেটা প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করার কথা বলা হয়েছে বিচারপতি সঞ্জীব খান্নার তরফে। সেখানে যে স্থগিতাদেশের কথা বলা হয়েছিল সেটা এখনও পর্যন্ত মেলেনি, তার মধ্যেই সিআইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল ইডি। গতকাল শাহজাহানকে হস্তান্তর করার কথা ছিল, সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার কথা ছিল এবং Zee24 আমরা দেখিয়েছিলাম, তখন সিআইডির তরফে শেখ শাহজাহানকে তুলে দেওয়া হয়নি। প্রায় ঘণ্টা দুয়েক সিবিআই আধিকারিকরা তারা বসেছিলেন, যদিও শেখ শাহজাহানকে তুলে দেওয়া হয়নি। সিআইডির সেই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি হরিশ টান্ডনের দৃষ্টি আকর্ষণ করল ইডি এবং ডিভিশন বেঞ্চ। এই যে গোটা বিষয়টা, এই বিষয়টা নিয়ে শুনানির আশ্বাস দিয়েছে, কারণ গতকাল আমরা দেখেছি বেশ কয়েক ঘণ্টা সিবিআই আধিকারিকরা তারা ভবানী ভবনে অপেক্ষা করছিলেন, তবে তারপরেও সিআইডির তরফে শেখ শাহজাহানকে তুলে দেওয়া হয়নি। অর্ণবাংশু রয়েছেন আমাদের সঙ্গে, অর্ণবাংশুর কাছ থেকে আরো আপডেটটা বলিনি। অর্ণবাংশু শুভসাচী, সেটা হচ্ছে যে গতকালকে আমরা দেখলাম যে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও, সময়সীমা বেঁধে দেওয়ার পরেও কিন্তু সিআইডি শাহজাহান শেখকে কিন্তু হস্তান্তর করেনি। সেই জায়গা দাঁড়িয়ে আজকে ইডি কলকাতা হাইকোর্টে বিচারপতি হরিশ টান্ডনের ডিভিশন বেঞ্চে তার দৃষ্টি আকর্ষণ করেন। যেহেতু প্রধান বিচারপতি বসছে না, তার ডিটারমিনেশন দেওয়া হচ্ছে হরিশ টান্ডনের কাছে, তাই সেখানে তারা মেনশন করে বলেন যে আদালতের নির্দেশ তারা মানেনি এবং তারা কিন্তু যে কারণে আদালত বলেছে আপনারা মামলা করুন, সেই সঙ্গে বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য যদি থাকেন, অ্যাভেলেবেল থাকেন, তাহলে কিন্তু আজকেই মামলাটি শুনানির সম্ভাবনা রয়েছে। তবে আইনজীবীদের বক্তব্য যে মামলাটি আজকেই হতে পারে, যেহেতু ল ভায়োলেশন হয়েছে, নির্দেশ মানা হয়নি, সেই কারণে আজকে বিচারপতি ডিভিশন বেঞ্চ কিন্তু মামলাটি শুনবেন। ইডি আবেদন করার পর খুব কয়েক সেকেন্ডের মধ্যে বা কয়েক মুহূর্তের মধ্যে কিন্তু ইডি তারা অ্যাপ্লিকেশন ফাইল করে মামলাটিকে তুলবেন, আবার দৃষ্টি আকর্ষণ করবেন বিচারপতি হরিশ টান্ডনের ডিভিশন বেঞ্চে। অনেক ধন্যবাদ অর্ণবাংশু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।